السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد شبري دارشك سروتا أمي فايز الله قاسمي أبنا در پرتكي چينل آي آنلائن كتريك آيو جيتو رمضان جنو بشيش انوشتان كلان مي رمضان ري اپيسود پرتكي شاگو تو جانا چه شبري دارشك آج كي أمي أبنا در خدمت قرآن كريم قيامت الدين روزا دار جنو سپارش كربي اي شمپر كي كيچو آلو چنا كربو শুভ দর্শক হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজা এবং কোরআনে কারীম এরা দুজনেই আল্লাহ তাআলার কাছে রোজাদারের জন্য এবং রোজা অবস্থায় কোরআনে কারীম তিলাওয়াত করার জন্য তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে রোজা কি বলবে আয় আল্লাহ আমি তাকে দিনের বেলায় পানাহার থেকে বাঁচিয়েছি মানাআতুহুত তাআমা ওয়াশশারাবা ফাশাফিনি ফিহি আয় আল্লাহ আমি তাকে বাঁচিয়ে রেখেছি বিরত রেখেছি বিরত রেখেছি খাবার থেকে পানাহার থেকে আল্লাহ আপনি এই কারণে আমার পক্ষ থেকে এই রোজাদারের জন্য সুপারিশ কবুল করুন আর কোরআনে কারীম কি বলবে রব্বি মানাআতুহু নাওমা ফাশাফিনি ফিহি আয় আল্লাহ আমি এই রোজাদারকে রমজানে ঘুম থেকে বিরত রেখে আমাকে তিলাওয়াত করিয়েছি আয় আল্লাহ এই জন্য আপনি আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ কবুল করুন সুবহানাল্লাহ বিহামদিহি তো হাদিসের মধ্যেই বর্ণনা আসছে যে কোরআনে কারীম নিজে সুপারিশ করবে রোজাদারের জন্য আর রোজা সুপারিশ করবে রোজাদারের জন্য তো এরা দুজনেই রোজাদারের জন্য সুপারিশ করবে একজন দিনের বেলায় খাবার থেকে বিরত রেখেছে এই জন্য আরেকজন রোজাদারকে ঘুমাতে দেয়নি বরং সে রাতে জেগে জেগে তেলাওয়াত করেছে এই জন্য তো এই দুটো আমল আমরা তো রোজা রাখছি এর সঙ্গে যদি রাত জেগে কোরআনে কারীম তিলাওয়াত করি আর এর দ্বারা যদি কোরআনে কারীম আমাদের জন্য সুপারিশকারী বনে যায় কিয়ামতের দিন তাহলে তো কত বড় চমৎকার একটি প্রাপ্তি আমাদের ঘটবে আখেরাতে আল্লাহ পাক আমাকে আমাদেরকে কোরআনে কারীম রাতে বেলায় তিলাওয়াত করার দিনের বেলায় তিলাওয়াত করার এবং রোজাকে হক আদায় করে রাখবার তৌফিক দান করুন এবং এদের দুজনেরই সুপারিশ কিয়ামতের দিন পাওয়ার তৌফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই আগামীকালকে দেখা হবে আরেক নতুন এপিসোডে এর আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নজর রাখুন চ্যানেল আই অনলাইনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু